সো এই আমরা ট্রেনে ঢুকলাম। এই যে বাজার দৃশ্য, এখন একটা মালগাড়ি যাচ্ছে, সম্ভবত সাতনা স্টেশনে দাঁড়িয়েছে। আমি একটু ওই নূরের মতন গেছিলাম। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, পুরোটা দেখিয়ে দিই একবার। এই যে এখানে এসি, এই দরজা পুল করতে বলেছে খিঁচো, তো খিঁচছি আমি। এই যে পুরো বগিটা, এটা পুরো অনেকটা লম্বা, পুরো দেখাচ্ছি না। যে মালগাড়ি যাচ্ছে আমাদের ট্রেনটা, ওই বাবা মুভ করছে। এইটা যে আমাদের কামরা ভেতরে, এই যে সব বসে আছে। এবার আমি ঢুকবো, ঠিক আছে? সো এটা খুলতে হয়ে গেলে, এই বাবা যাচ্ছি বন্ধ হয়ে যাস না, আস্তে আস্তে বন্ধ হ। এখানে সিঁড়ি, তুমি উপরে উঠতে সুচে পাজো। এখানে কাজা বসে আছে, এখানে সোনা সোনা মামাম বসে আছে, এখানে সোনা সোনা রসগোল্লা গোপাল বসে আছে, গোপাল একবার মিষ্টি করে হি করে যাও। ওই দেখো, চলো দেখবে, চলো স্টেশনে কতগুলো পাখি খাচ্ছে বসে বসে। ঠিক আছে, কে একটা নিয়ে যা, সবাই টানাটানি করছে, একটা খাবার নেই, সবাই টানাটানি করছে। তো এই হচ্ছে আমাদের কাঁচের জানলা, এইখানে সব জামা কাপড় মানে সোয়েটার ময়েটার সব গরম হয়েছে, খুলে ফেলে দিয়েছে। ভালো কথা, যাই না মুখ দেখে নিতে পারো, ঠিক করে নে সব। এখানে সব আচার মাচার রাখা আছে, উপরে রেলিংটা নেই, উপরে রেলিং আছে, উপরে আমাদের সব মালপত্র। কি বাজে অবস্থা, এটা শোয়ার জায়গা, এই যে রেলিং আছে, তুমি ধরে শুতে পারো। এখানেও রেলিং আছে, এখানে আমি এতক্ষণ উঠে বসেছিলাম, এখান দিয়ে তুমি সিঁড়ির মতন উঠে যেতে পারো। এখনও পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছি, অন্য চিন দিয়ে দেখাবো, তার উপায় নেই। আবার চলো পাখি দেখবে, চলো। এই পাখিটা কোথায় গেল? এই যে পাখিরা সব একটাই খাবার নিয়ে আর সব টানাটানি করছে। এটা কি স্টেশন? সাতনা, সাতনায় নুন না, নুন টানাটানি করছে। এই হাম পাপন, হাম পাপন কে যখন দেখাচ্ছে, হাম পাপন দুটো হাত তুলে এগোচ্ছে, এখন আর করছে না। কি বাবা, এই যে কি হয়েছে? ভেতর থেকে গেটটা দেখা, বুঝতে পারবে গেটটা। এই যে ভেতর থেকে আমাদের গেটটা, এটা তুমি ঘরের মতন পাবে, এইটা তুমি এখানে ছিটকিনি দিতে পারবে। আর এর খোলাটা হচ্ছে এই শাটার, এই খুলে গেল বাইরে জানলা। চলো এটা বন্ধ করে দিই। এখান থেকে তুমি ভেতর থেকে চিত্র সবাইকে দেখতে পাবে। এখানে আমার মাম্মাম বসে আছি। এই যে বাইরে ট্রেন যাচ্ছে, এখানে তুমি যেতে পারো, এই দিকে ঢোকার জায়গা। চলো ওটা দরজা, ওই যে ওই জায়গাটা, ওই জায়গাটা দরজা, ওখানে টয়লেট ময়লেট আছে। তো আবার দরজা বন্ধ, দরজাগুলো মারাত্মক শক্ত হয়। চলো এবার পুরো বগিটা ঘুরে আসো। হাতে করে দরজা খুলে পড়ে যাও। এখানে কেউ নেই, তাও দরজাটা হাট করে খোলা কেন জানি না। এই যে স্টেশনেতে আমাকে দেখা যাচ্ছে, আমি এখন একটা মোটা ইয়ে পরে আছি। এই যে বাও, এই যে আমার পেছনে জানলা, তো এই আমার পেছনে জানলা, চুলটা ঠিক করে নিতে হবে, ঠিক হচ্ছে আমি তো জানি না। ফুলটা টুপি পরে পুরো পাতলা হয়ে গেছে, রবীন্দ্রনাথ যাকে বলে। ট্রেন চলতে শুরু করবে না, এইটাতেই একটা সুবিধা। চলো একটু পায়চারি করা যাক, মানে আমার কেউ চা পা ফেলে রেখে দিয়েছে। কেউ খরচ করে দরজা খুললে আমি এক্ষুনি উল্টে যাবো। এই কামরাটায় কেউ নেই না, কেউ নেই। এই যে চলো একটু দেখে আসি ওদিকটা। না বাবা যাবো না,
ওই যে এখান থেকে দেখে নাও, এখানে জানলা আছে, দরজাটা বন্ধ হচ্ছে। হই হই হই, সো এটা কাদের কামরা বলো দেখি, বলো তাড়াতাড়ি, বলো দেখি, বলো তাড়াতাড়ি, এটা কার কামরা? ও মাগো কি শক্ত। ওইখানে পুরো ঘুরে আসবো, ওখানে যা, ঠিক আছে বাই বাই, চলো একটু ওদিকে ঘুরে আসো। এবার দিলে তুমি ভেতরে কিছু দেখতে পাবে না, তুমি যদি একদম এই জুম করে গিয়ে না দেখো, ঠিক আছে? চলো জানলা এদিকে, আমরা সাতনা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা একটা অসুবিধা, এই ট্রেনটার নাম LTT রাঁচি এক্সপ্রেস। তো চলো পুরো প্যাসেজটা ঘুরে আসা যাক, এখানে কোন হতচ্ছাড়া চা ফেলেছে এখানটায়, কোথায়, এইখানটায়। ওখান দিয়ে হাম পাপান ঢুকছে, কি হয়েছে, শুধু মমতা বানাচ্ছে। চলো তো ওদিক থেকে ঘুরে আসা যাক, যেন কেউ দরজা না খোলে, এটাই যা আশঙ্কা। ওসব ফার্স্ট এসে তো এখন খুব কম লোকে যাচ্ছে, বাবা আমার হঠাৎ করে ঠান্ডা লাগছে। কেউ নেই, বারবার দরজাটা বন্ধ করে দিন না, বাবা দাঁড়া নেই, ওসব আমি দিইনি। তো চলো তো চলো তো চলো, এই ট্রেনটা চলতে আরম্ভ করেছে, পাঁচটা দেখলে তুমি বুঝতে পারবে। তো চলো তো চলো, এই যাতে হইলাম বটে বসে গান গিয়ে ফেলছি। তো এই ট্রেন চলছে, আমিও হাঁটছি তার সঙ্গে।